হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রোমো। অবশ্যই প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো রিসেন্টলি হোয়াটসঅ্যাপে একটা আপডেট হচ্ছে, মানে সমস্ত গ্রুপ, যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে ঠিক এরকম আসতেছে, মানে হঠাৎ করে এরকম আসতেছে। তো ভুলেও তোমরা ডিলেট গ্রুপ ফর্মই এটার মধ্যে ক্লিক করবা না, ভুলেও না, ঠিক আছে? তো আজকের এই সমাধানটা নিয়ে বলবো। তো যারা রেফার করতেছো তাদের তো এই সমস্যাটা হতে পারে, আমি দেখছিলাম আমার নিজের গ্রুপে হয়েছে এবং ট্রেনিং গ্রুপগুলোতে হয়েছে, তো যার কারণে আমি এটার সমাধানের ভিডিওটা করতেছি। তো অবশ্যই প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্টে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপ সাপোর্টে ক্লিক করার পর এখানে ছোট্ট একটা লেখা লিখতে হবে, ছোট্ট একটা লেখা লিখতে হবে। আমি লিখতেছি প্রথমে হচ্ছে মাই হোয়াটসঅ্যাপ নিউ গ্রুপ, মাই হোয়াটসঅ্যাপ নিউ গ্রুপ ইজ ব্যান্ড উইথাউট এনি রিজন, প্লিজ রিকভার মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা প্লিজ রিকভার মাই গ্রুপ অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংকস। অবশ্যই এই জিনিসটা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে করবা, হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে ভুলেও না, হোয়াটসঅ্যাপ থেকে ঠিক করতে হবে, ঠিক আছে? যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা এভাবে ঠিক করতে পারবা। তো তারপরে হচ্ছে নিচে যে নেক্সট আসে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরকম করে দুইবার করে মেসেজ পাঠালেই হবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। আর এই সমস্যাটা কেন হয় আমি আসলে জানি না, হয়তো পারে অনেক চ্যাট থাকার কারণে, বাট তারপরও সমাধান দেখালাম। নেক্সটে ক্লিক করার পরে যে সেন্ড মাই কোশ্চেন টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা সেন্ড হয়ে যাবে, দেখো সেন্ডিং হচ্ছে। তারপরে এই যে এখানে এরকম একটা মেসেজ শো করবে, তো এটা কোনো ব্যাপার না, এখানে কিছু করতে হবে না। আর তবে তোমাদের হোয়াটসঅ্যাপটা ঠিক করে দিবে, কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপটা ঠিক করে দিবে। তো যাদের হোয়াটসঅ্যাপে এরকম সমস্যা দেখা দিবে তারা ঠিক সেম আমার মতো করে ওদেরকে একটা এরকম একটা মেইল পাঠাবে। যদি না পারো, হ্যাঁ যদি না পারো আমাকে বলবা, তোমার গ্রুপে তো আমি অ্যাডমিন থাকবো, তাই না? তোমার গ্রুপে যদি আমি অ্যাডমিন থাকি সেক্ষেত্রে আমি এই জিনিসটা করে দিতে পারবো। আর যদি আমি অ্যাডমিন না থাকি বা তুমি যদি নিজে ঠিক করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ থেকে ঢুকে হোয়াটসঅ্যাপ সাপোর্টে ক্লিক করতে হবে। সাপোর্টে ক্লিক করে এখানে ওই মেসেজটা লিখতে হবে, ওই মেসেজটা লেখার পরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করার পর একদম নিচের অপশনে ক্লিক করে তারপর এটা সেন্ড করে দিতে হবে। এরপর মানে খানিকটা সময় নিবে, যেমন 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট পরে গ্রুপটা ঠিক করে দিবে। হোয়াটসঅ্যাপে এখন প্রচুর পরিমাণ আপডেট হচ্ছে, প্রচুর। এতদিন ছিল আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিত, অ্যাকাউন্ট ব্যান করে দিত, কিন্তু এখন হচ্ছে গ্রুপ ব্যান করে দিচ্ছে। আসলে এরা মনে হয় আজেরে থাকে, তাই না? এরা মনে হয় আজেরে থাকে, যার কারণে এত 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 মানে এত এত আপডেট করে, আমি বুঝি না, এরা মনে হয় আজেরেই থাকে। কারণ আমাদের মতো মানুষ হলে আমরা সবসময় বিভিন্ন কাজে বিজি থাকি, এগুলো নিয়ে থাকি না, এরা সবসময় এগুলো নিয়ে থাকে, তো তাই এরকম করে আমাদেরকে একটা বিভ্রান্তে ফেলে আর কি করার। আর এখন আমি এটা সলিউশন বের করে নিয়েছি, যাদের যাদের এরকম হবে তারা হচ্ছে ঠিক আমার মতো করে এরকম মেসেজ করে পাঠিয়ে দিবে। আর মেসেজটা আমি অবশ্য ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে রাখবো, তোমরা ওখান থেকেও নিতে পারো অথবা আমার ভিডিওটা দেখেও নিতে পারো। তো আর একটা কথা বলি, নিজেদের হোয়াটসঅ্যাপ সবসময় সিকিউর রাখবা। অনেক জায়গায় দেখবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার খোঁজে, তুমি নাম্বার দিবা, তারপর তোমার নাম্বার একটা কোড আসবে, কোডটা দিবা, কোডটা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাবে। ঠিক সেক্ষেত্রে কাউকে এরকম দিবা না, এগুলো নিয়ে সিকিউর থাকবা। আমি বারণ করতেছি কারণ বর্তমান একটা যুগ, এই যুগের মধ্যে বিশেষ করে বেশি হ্যাকিং হচ্ছে আর এরকম হোয়াটসঅ্যাপগুলো নষ্ট হচ্ছে, আরও বিভিন্ন প্রবলেম, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে এটা সেটা অনেক সমস্যা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেদেরকে সতর্ক রাখবা এবং নিজেদের যত পার্সোনাল জিনিস আছে ফোনে রাখবা না, সব কিছু একেবারে সতর্ক রাখবা, বিশেষ করে মেয়েদেরকে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।